দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য। ভাটপাড়া পৌরসভার 3 নম্বর ওয়ার্ডের উপনির্বাচনের দিন সন্ত্রাসের অভিযোগ তুলে পোলিং এজেন্ট তুলে নেওয়ার কথা জানিয়েছিল সিপিএম নেতৃত্ব। এরপর অন্যান্য তৃণমূল কংগ্রেস বিরোধী দলগুলোর পক্ষ থেকেও কিন্তু সন্ত্রাসের অভিযোগ করা হয়। সেই সমস্ত অভিযোগ নিয়ে ব্যারাকপুরে মুখ খুললেন ভাটপাড়া পৌরসভার উপপৌরপ্রধান তথা ভাটপাড়া শহর এক তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবজ্যোতি ঘোষ। তিনি বলেন বিরোধীদের কোনো গ্রহণযোগ্যতা নেই বলে তারা এমন অভিযোগ করছেন। তার পাশাপাশি তিনি আরও জানিয়েছেন, এটা মমতা বন্দ্যোপাধ্যায় যে বাংলার বুকে যে উন্নয়ন প্রকল্পগুলো আছে তার ডিভিডেন্ড ভোট বাক্সে পাচ্ছি আমরা। দেখুন, ওদের এ বলা ছাড়া আর কী কারণ থাকতে পারে? ভাটপাড়ায় ভোটের দিন সকাল 10টার সময় নির্বাচন দিয়ে সরে দাঁড়াচ্ছে, এর দিয়ে দুর্ভাগ্য কী হতে পারে? একটা দল যদি অভিযোগ করে সেটা কোনোদিন সকাল 10টা টাইম হতে পারে? না আছে সংগঠন, না আছে মানুষের কাছে গ্রহণযোগ্যতা, তো লড়াইটা করবে কী করে? ভাটপাড়া পৌরসভার বিরোধী শূন্য হওয়াতে এই একটা আসনই বাকি ছিল, গোটা ভাটপাড়া পৌরসভা বিরোধী শূন্য হলো, এতে কি কাজে আগামী দিনে আরও গতি? ভালো, আমাদের দায়িত্ব বাড়লো, মানুষের কাজে আরও আমাদের বেশি করে মনোযোগ থাকতে দিতে হবে, মানুষের পাশে থাকতে হবে, দায়িত্ব অনেক বেড়ে গেল। বিরোধী শূন্য মানে কি? বিরোধীদের কথাটাও তো আমাদের মুখ দিয়ে বলতে হবে না? সাধারণ মানুষের অভাব অভিযোগগুলো আমাদের এগুলো বুঝতে হবে, আমাদের এগুলো তুলে ধরতে হবে, আমাদের সমস্যার সমাধান আমাদেরই করতে হবে। ব্যারাকপুর থেকে সৈকত গাঙ্গুলির রিপোর্ট, চ্যানেল 24/7। আপনারা দেখছেন চ্যানেল 24/7 টিআরপি নয় খবরের সত্যতাই আমাদের লক্ষ্য।